আসসালামু আলাইকুম ওরমতুল্লা আবারকাত তুমি কি দেখনি সেই ডাক্তারকে যে ফেরাউনের লাশ নিয়ে গবেষণা করতে গিয়ে মুসলিম হয়ে গেল তুমি কি দেখো সেই বিজ্ঞানীকে যে হাঁচি নিয়ে গবেষণা করতে গিয়ে মুসলিম হয়ে গেল। তুমি কি শুনুনি সেই বিজ্ঞানীর কথা যে চাঁদি গিয়ে দুনিয়াতে বাজা আজান শুনতে পেয়েছিল তুমি কি দেখনি সেই বিজ্ঞানীকে যে চাঁদে বমরণ করতে গিয়ে চাঁদের গায়ে ফাটা দাগ দেখতে পেয়েছে তুমি কি শুনুনি সেই খ্রিস্টান বায়ের কথা যে আমাদের দীনীবাইকে খ্রিস্টান বানাতে গিয়ে নিজেই মুসলমান হয়ে গেছে তুমি কি দেখনি সেই সাহাবি গাছকে যা দুদু মরুভূমির মাঝে এখনও জীবিত আছে তাহলে কেন তুমি হতাশ যখন তুমি সত্যের পথেই আছো তুমি কি জানো না তোমার চাওয়া পাওয়া তোমার একলা কবরের সঙ্গী হবে না সঙ্গী হবেই শুধু তোমার আমল এত কিছু জানার পরেও তুমি কেন হতাশ জানো কারণ শৈতান তোমার প্রকাশ্যে শত্রু যে কিনা নিজেই প্রদ্ভ্রষ্ট হয়েছে তোমাকেও প্রদ্ভ্রষ্ট করতে চেয়েছে এবং তোমাকে প্রদ্ভ্রষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে জেনে রাখো হে মুসলিম মানুষের চেয়ে শৈতানের শক্তি অনেক বেশি কিন্তু তোমার রবের চেয়ে নয় আর তোমার রব তোমার সহায় হবে শৈতান নয় আল্লাহ তোমাকে আমাকে সকলকে সঠিক বোঝার তৌফিক দান করুন আমিন আমিন আমিন